হ্যালো বন্ধুরা, মোহিত মো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো নিয়ে এসেছে বাটা মাছ, এবার সন্ধেবেলা নিয়ে এসেছে। এগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে দেখা যাক কী রান্না করা যায়। মোটামুটি দেখো আঁশগুলো আমি ধুয়ে নিচ্ছি। কাটা আমার আগেই হয়ে গেছিলো, তাহলে মাছগুলো ধুয়ে নিচ্ছি এবার, তারপর বোট পরিষ্কার করা হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে নেব। দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ মেখে রেখে দেবো। এবার কড়াই আমি বসিয়ে দিচ্ছি, তেল দেওয়া হয়ে গেছে। দেখো তেলও গরম হয়েছে, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হোক। আর পাশে বসিয়ে দিয়েছি অপর পাশে আমি ভাত। দেখো আর পিসটা দিয়ে দিলাম, এক পিসটা ভাজা হয়ে গেছে আমার। এবার নামিয়ে নিচ্ছি। এবার বাদ বাকিটুকু দিয়ে দেবো। ভাজা হতে থাকা আর পাখি আমি সবজিগুলো কেটে নিই। কেটে নেব টমেটো, তারপর কেটে নেব বেগুন, অর্ধেক বেগুন কেটে নেব, যেহেতু রাতের খাবার বেশি বেগুন দেব না। ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছে, খুব ঝিরি করবো না কারণ বেগুন এমনি গলে যায়। তারপর কেটে নেব আমি পেঁয়াজ, বেগুন কাটা হয়ে গেলে। লঙ্কাও কেটে নেব। দেড়টার মতন আমি পেঁয়াজ দিয়ে দেব। দেখো আরেকটা পেঁয়াজ আমি কেটে নেবো অর্ধেক। আর পেঁয়াজগুলো এতটাই ঝাঁস, কাটতে নিয়ে চোখ দিয়ে জল বের করে দিচ্ছে। এবার নেবো একটু আলু আর লঙ্কা কেটে নেবো আগে। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি চচ্চড়িটা করবো, সেহেতু কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেই দেবো। যেহেতু আমি ঝাল ঝাল করে করবো, যে যেরকম পরিমাণ ঝাল খাবে সে সেই রকম পরিমাণ ঝাল দিলেই হবে। নিয়ে নিচ্ছি আলু, দুটো আলু দেবো ছোটো ছোটো সাইজ। তারপর রসুনের চোখরাগুলো আমি ছেড়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি রসুন ফোড়ন দিয়ে করবো তাই থেতো করে নিচ্ছি। থেতো করে নিয়ে আরও রসুনের চোখরাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এবার দেখো অর্ধেক মাছের আমি চচ্চড়ি করে আর অর্ধেক মাছ ভাজা রাখবো। এবার সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নেব।
এই জল ঝরিয়ে নিচ্ছি। আর এর পাকে আমার ভাত হয়ে গেছে, এবার অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক। এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, যেহেতু রসুন ফোড়ন দিয়ে আমি করব তাই রসুনগুলো ছেড়ে দেবো, আদা জিরা কোনো বাটা দেব না। তারপর এবার আমি সবজিগুলো ছেড়ে দেবো, গ্যাসের ওভেনটা একটু স্লো। সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন নুন হলুদ দিলে আর একটু ভেজে নিলে সবজিগুলো এমনি গলে যাবে। দেখো মোটামুটি গলে গেছে, তারপর পরিমাণ মতন জলে উঠতে না, এটা আমি গামাকা চচ্চড়ি করবো। আমি সবজিগুলো দেখে নিচ্ছি, বাদ বাকি টমেটোগুলো গলিয়ে দিচ্ছি ওইটির সাহায্যে। এদিকে ঝোলটা ফুটতে থাক, তারপর আমি মাছগুলো দিব। আর এর ফাঁকে আমি স্যালাডটা তৈরি করে নিয়েছি। আমার রেসিপিটি হওয়ার মোটামুটি হয়ে গেছে, রেসিপিটি ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।